দেখুন প্রভাতের যে সূর্য বা মাত্র সূর্য উদিত হয়েছে আর সেটা এসে পড়ছে গায়ে, একদম অন্যরকম একটা অনুভূতি। আসসালামু আলাইকুম। আমি সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখার জন্য যখন ঘুম থেকে উঠলাম তখনও ঘোর অন্ধকার, অর্থাৎ সুবহে সাদিকের যে সময় সেটাও এখনও হয়নি। আপনারা জানেন যে আমেরিকায় দুইবার ঘড়ির কাঁটার পরিবর্তন হয়, আজকে আবার ঘড়ির কাঁটার পরিবর্তন হয়েছে, অর্থাৎ সাধারণত 6:30টার দিকে সূর্য ওঠে কিন্তু আজকে সেটা হবে 7:30। তাই আমি যে সময়টায় উঠেছি সেটা অ্যাকচুয়ালি সেহেরির সময় বলা যায়, অর্থাৎ পূর্ব দিগন্তে যেই ক্ষীণ আলোটা দেখা যায় সেটা। আর এই আলোটা যখন স্পষ্ট হবে তখন বোঝা যাবে যে সেহেরির সময়টা শেষ, অর্থাৎ ফজরের সময় শুরু। তারপর সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত হচ্ছে ফজরের সময়, এই সময়টাই আমরা ফজরের নামাজ পড়ি। সো এই সময়টাতেই আমি বারান্দায় এসে দাঁড়িয়ে আছি, বাইরে হালকা ঠান্ডা এবং বাতাস আছে, তাই আমি যেটা করলাম সেটা হচ্ছে এক কাপ কফি বানালাম এবং কফি বানিয়ে তারপর এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছি। এবং এই যে সুবহে সাদিকের যেই ভিউটা বা পূর্ব দিগন্তে যেই রঙিন আভা লাল আলোটা সেটা দেখছি, এই সৌন্দর্য দেখছি, সমুদ্রের গর্জন শুনছি, সেই সাথে অপেক্ষা করছি যে কখন সূর্যোদয় হবে বা কখন এরকম সমুদ্রের তীরে বা সমুদ্রের তীরে সূর্যোদয় দেখব, বা সেই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমি ধৈর্য সহকারে এই জায়গাটায় বসে আছি। বহুদিন পর এরকম দাঁড়িয়ে থেকে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছি সমুদ্রের পাড়ে। সূর্যাস্ত অনেক দেখেছি ফ্লোরিডা যখন গিয়েছিলাম, বা যখনই সমুদ্রের পাড়ে আসি তখন পিয়ার থেকে দাঁড়িয়ে আমি এরকমভাবে সূর্যাস্ত দেখি, কিন্তু সূর্যোদয় লাস্ট মনে হয় দেখেছিলাম বাংলাদেশের কুয়াকাটা। আপনারা জানেন যে কুয়াকাটায় একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। দেখুন এখন 7:26 বাজে, এই সময় সূর্য উদিত হচ্ছে আর ক্যারোলিনা বিচের এই জায়গাটায় আমি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে এরকম সুন্দর সূর্যোদয় দেখার সৌভাগ্য আমার হয়েছে। আলহামদুলিল্লাহ সূর্য উদিত হচ্ছে, ক্যামেরায় এত সুন্দর দেখা যাচ্ছে না যেহেতু সূর্য যেদিকে উদিত হচ্ছে এর উল্টা পাশে আমি ক্যামেরা ধরেছি, কিন্তু বাস্তবে যেই প্রভাতের সূর্য যে কিরণ সেই কিরণ আসার সাথে সাথে অপেক্ষা করছি। আর এখন দেখুন মুহূর্তের মধ্যে মনে হচ্ছে যে সাগরের বা পানির ওই পাশ থেকে সূর্যটা একেবারে উপরে উঠে যাচ্ছে। আমার মতো অনেকেই এসেছে এরকম সমুদ্রের পাড়ে, দেখুন ওরা দাঁড়িয়ে আছে এটা দেখার জন্য, এটা অন্যরকম। আশা করি আমার সাথে আপনারাও এনজয় করছেন। দেখুন আমি অনেকক্ষণ যাবতই অপেক্ষা করছি, প্রায় 30 মিনিট যাবত অপেক্ষা করছি এরকম সুন্দর দৃশ্য দেখার জন্য। সো হোটেলে এরকম, অর্থাৎ আপনি যদি জাস্ট সমুদ্রের পাড়ে যদি এরকম হোটেল নেন যে বারান্দা থেকে আপনার সি দেখা যায়, আর স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় কি মানে উল্টা দিকে থাকে, বা যেদিক থেকে সূর্য উদিত হয় সেদিকে থাকে না, বা যেদিকে সূর্য অস্ত যায় সেদিকে আপনার বারান্দা থাকে, কিন্তু আজকে আমরা লাকি এরকম সুন্দর রুম পেয়েছি। দেখুন প্রভাতের যেই সূর্য বা মাত্র সূর্য উদিত হয়েছে আর সেটা এসে পড়ছে গায়ে, একদম অন্যরকম একটা অনুভূতি। আর আমার পিছনে হচ্ছে দেখুন সমুদ্র। দেখুন আরো মানুষজন যাচ্ছে, সূর্য ওঠার সাথে সাথে অনেক লোকজনই যাচ্ছে এরকম সুন্দর একটা দৃশ্য দেখার জন্য, কিন্তু ওরাই লাকি যারা অনেকক্ষণ আগে থেকে এসে অপেক্ষা করছে। কারণ যখন সমুদ্রের ওই পাশে কয়েক সেকেন্ডের মধ্যে সূর্যটা উপরে ওঠে সেই দৃশ্যটা অন্যরকম একটা দৃশ্য।
প্রতিটা হোটেলের পিছনে এরকম যাওয়ার রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আপনি সরাসরি সমুদ্রের পাড়ে চলে যেতে পারবেন। আর সমুদ্রের ঢেউয়ের যে গর্জন বা গর্জনের যে একটা শব্দ, সেটা কিন্তু অন্যরকম। আমেরিকায় অনেকগুলো পার্ক আছে, বা আপনি যখন এই সমুদ্রের পাড়ে আসবেন, ওখানে ওরা অনেকগুলো স্পট তৈরি করেছে বা পিয়ার তৈরি করেছে যেখান থেকে সানসেটটা দেখা যায়। কিন্তু এই এই ক্যারোলিনা বিচের এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এই জায়গাটা থেকে, বা আপনি যদি এদিকে কোনো একটা হোটেল নেন, হোটেলের বারান্দা থেকে সুন্দর সূর্যোদয় দেখা যায়। আমাদের পবিত্র কোরআনে কিন্তু আদ-দুহা নামে একটা সূরা আছে, এর অর্থ প্রভাতের সূর্য কিরণ। এর প্রথম আয়াতটা হচ্ছে ওয়াদ-দুহা, অর্থাৎ শপথ পূর্বাহ্নের। সো এই যে পূর্ব দিগন্ত যে সূর্যটা উদিত হয়, উদিত হওয়ার মাধ্যমে আমাদের অন্ধকার দূর করে ফেলে, এর এর কিন্তু একটা স্পেশাল মিনিং আছে। অর্থাৎ এই মিনিংটা নিয়েই কিন্তু কোরআনের এই সূরাটা আলোচনা করেছে। সো আমরা যখন অনেক সময় হতাশায় ভুগি বা আমাদের যখন অনেক মন খারাপ হয়, তখন এই এই সূরাটার মাধ্যমে কিন্তু আমরা মোটিভেশান পাই। কারণ আপনি যদি এই সূরাটার পঞ্চম আয়াতটা দেখেন, তাহলে সেখানে বলা হচ্ছে যে অচিরেই আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই সূরাটা কিন্তু আমাদেরকে কষ্টের সময়ে ধৈর্য ধারণ করার শিক্ষা দেয়, এবং কষ্টের সময়টাতে আমরা যেন আল্লাহর উপর ভরসা করি এবং এরকম আলোকিত বা উজ্জ্বল দিন আমাদের সামনে আসবে সেটার যেন অপেক্ষা করি। অর্থাৎ এমন দিন আসবে যে আমরা খুশি হয়ে যাব। সো এখানে দাঁড়িয়ে যখন এরকম প্রভাতের সূর্যোদয় দেখছিলাম, তখন এই আয়াতগুলোর কথা মনে পড়ছিল, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে এখানকার ওয়েদার একটু মেঘলা, অর্থাৎ সূর্য দেখা যাবে না। দেখুন, সূর্যটা উদিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই মেঘের পিছনে চলে গিয়েছে। মেঘের আড়ালে সূর্য, মেঘকে অতিক্রম করে আবারও সূর্য উদিত হচ্ছে। আবারও সেই সূর্যের কিরণ রশ্মি এসে গায়ে পড়ছে, খুবই ভালো লাগছে। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে, অন্যান্য ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেল থেকে দেখবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সেই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।